মেসিদের হারিয়ে আকাশে উঠছেন সৌদি আরবের খেলোয়াড়রা। খুশির জোয়ারে দলের সবাইকে একটি করে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ঘোষণা এসেছে একদিনের সরকারি ছুটিরও, আরও জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। মেসির আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস ভাঙ্গা জয় সৌদি আরবের, এরপর থেকেই দেশটি ভাসছে উচ্ছ্বাসে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই, গাড়ির জানালায় লাগানো সৌদির পতাকা, বাজি পুড়িয়ে নাচে গানে উল্লাস করতে দেখা গেছে তাদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে কতটা। গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটনটি উপহার দেয় সৌদি আরব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে দেয় তারা। এর পরপরই বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের কাছে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই প্রস্তাবে বাদশাহ অনুমোদন দেন, ফলে সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় বুধবার বন্ধ। পরে সেই যুবরাজই আবার ঘোষণা দেন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি পুরস্কার দেওয়া হবে। এমনিতেই ফুটবল পাগল দেশ সৌদি আরব, অবিস্মরণীয় এ জয়ের পর রাস্তায় হাজার হাজার লোকের সমাগম, পাগলামিটা পুরো দেশ জুড়েই। এই জয় কতখানি আনন্দের, জয়োল্লাসে বুঝিয়ে দিয়েছে তারা। এদিকে ম্যাচ জেতার পর পুরো কৃতিত্ব দলের কোচ হারভে রেনার্টকে দিয়েছেন ফুটবলাররা। সৌদির মিডফিল্ডার আবদুল্লাহ আল মালকি বলেছেন, ম্যাচ শুরুর আগে কোচ সবাইকে ডেকে দেশের জন্য নিজেদের 200% উজাড় করে দিতে বলেছিলেন। সৌদি আরবের জাতীয় দল কিভাবে এতটা পথ পাড়ি দিয়েছে খেলোয়াড়দের, সে গল্প শুনিয়েছেন কোচ হারভে রেনার্ট। সেসব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলেন দলের সবাই। সেই মন্ত্রেই বাড়তি তাগিদ পেয়েছিলেন আসলেই কিছু করার জন্য। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে এক পেনাল্টি গোলে পিছিয়ে সৌদি আরব। প্রথমার্ধটা এভাবে পার হয়, বিরতিতে কোচের দেয়া উৎসাহে দ্বিতীয়ার্ধে সৌদি আরব ফিরে আসে নতুন রসদ নিয়ে, খেলতে থাকে আক্রমণাত্মক মনোভাবে। 5 মিনিটের মধ্যে জোড়া গোলে দলকে এগিয়ে নেন আল শেহরি ও আল দাওসারি। সেই সাথে একের পর এক মেসিদের ঠেকিয়ে গোলকিপার মোহাম্মদ আল ওয়াইজ জানিয়ে দেন দিনটি তাদেরই। জয়ন্ত কর্মকার, নাগরিক।